ফার্ম গেটে সে গিয়েছিলাম ডার্লিং পয়েন্ট হোটেলে, তার জেলা দেখা হয়ে যাওয়া ভাই ব্রাদারের সাথে আবার সাক্ষাৎ করতে। সেখানে সে কিছুটা সময় পার করেছিল এবং অবশ্যই সেই সময়টি কোয়ালিটি টাইম ছিল। এবং সেই হোটেল থেকে বের হওয়ার পরে আর পাশামে আসার আগ পর্যন্ত হোলাইগার চা নাস্তা খরচ কিছু দিত না, হয়েছে খুশি। আর হোলাইগা যদি থাকেও বেশি কিছু লাগছে না তো, এক বেলা বরপর মাংস খাওয়া দিচ্ছি শেষ, আর তিন বেলা না খাওয়ার সমস্যা আছে নি কোনো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আগে যাবো, আমরা গিয়া এখন ইন্টারভিউ নিব। আমরা যদি বুঝি যে ওর এটা সম্ভব, একটু হলে সম্ভাবনা আছে, তাইলেও থাকবে। আমি নিজে ওর গ্রিন সিগন্যাল দেবো, তুমি দিবা দিন শিওর। আমরা যদি গ্রিন সিগন্যাল না দিই, রেড সিগন্যাল দিছি, নগদের কার্ড ধরে আটকে দেবো। আমি ছাদে গিয়ে ওর সাথে একটা গোপন বৈঠক করতে চাই। তুই ভুল হয়ে গেলে ছাদে লই যাইও না। কি করবে মানে তার খাইয়া লেবে না? ভাই আমি কই আপনারে, আমরা যেতে এই করে উঠবো, এতে আপনি চোখ মুখ এটা বড় করি, ওই আপনি যে ভাষা পারেন, জামাইকার যে ভাষাটা পারেন, হে ভাষা নিয়ে হাতার গালি গালাজ করা শুরু করবেন। আচ্ছা আপনি এর একটা উত্তর দিবেন, ভয়ানক ঠিক আছে, বলেন আমি ভাষা পাই, আমি আপনাকে বলবো, আপনার সাথে রিহার্সাল করুন। হ্যাঁ ওয়ান টু থ্রি আমার মনে হয়েছে পারবে, পুরো জ্যামাইকান জঙ্গলি দারুণ। আমার ভাই তো হাইরব রে, আর ভাই আরো ডর লাগাই দিছে রে, ওই যাইব, আর কোন ইন্টারভিউ নেওয়া দরকার নেই, হিগে হারিব। আচ্ছা ঠিক আছে, এটা ওকে, এটা ওকে, এটা ওকে, ঠিক আছে। আর একটু বড় বা একটু ভয়ানক বড় লাগবে না, ঠিক আছে। আচ্ছা যখন মনে করেন তাহলে পেপারে পাশা ভাই যখন এইটার পরে তার ন্যাচারাল ভাবে সে বলবে যে এই আমার মেশিন আন, আমার চাপাতি দাদে, তো তখন আপনি কি করবেন? খালি মুখ দি কয়, সত্যিকারের পিছনে থাকতো আমি তো গুলি করে মারি নিতাম। হ্যাঁ আর গুলি দিয়ে তারা মারা করে নিতাম, আর গুলি তাকে মেরে নিতাম। হ্যাঁ বুঝছেন না, আপনি এটা নিয়ে কোনো টেনশন করিয়েন না ভাইয়া। এই চাকরি কি সবাই হাইব, এত আরামের চাকরি? ভাই ভাই আপনি ভয় পায়েন না, আপনি পারবেন। আপনার যে অভিনয়টা পুরো মনোমুগ্ধকর হয়েছে, পাশা ভাই চাইতে গেলে আপনারা তো মেনে ফেলবে না, জানে হায়েস্ট আপনার চর থাপ পরে লাথি দিয়ে ফেলতে পারে। ভাই ভাই আমার ভাই মায়ের খাইতে পারবো ভাই, আমার ছাড়া দেবেন জায়গা ভাই। ভাইয়া এটা কি আমি আমার জোরে কোনো গালি গালাজ করছি না?
তাহলে ঠিক আছে হেতারে করিও নাম করে তো এমনি একটা কি কইছে নাম করে এটা কি আরে আমরা নেটে কি বলছেন আপনার গলরে তো একটা কই ইও গ্যালাস্কার দিক মানে আই লাভ ইউ মানে ভাইয়া সে আসলে দাঁতে যে পরিমাণ বিষ একবার কামড় দিলে সাত সেকেন্ডের মধ্যেই আপনার পাইপ থেকে মাথায় বিষ চলে যাবে সেখানে সে কিছুটা সময় পার করেছিল এবং অবশ্যই সেই সময়টি কোয়ালিটি টাইম ছিল এবং সেই হোটেল থেকে বের হওয়ার পরে একজন জ্যামাইকান কালো মানুষকে উনি তুলে নিয়ে এসেছেন কি করে পাশে কি সাহায্য করবি তুমি তোমার আব্বারে বুঝে দেবে Bachelor